অনুষ্ঠানটি নিবেদন করছে। আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠল আলো। চিরদিনই অভিনেত্রী হতে চেয়েছিলাম, স্বীকৃতিও পেলাম, সময়ের সাথে দায়িত্ব বাড়ল, সাজ বদলাল, কিন্তু সোনা আজও একই রয়ে গেল। পরম্পরার অলঙ্কার, গয়না যা সর্বক্ষণের, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ে চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে। ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলঙ্কার, 100% হলমার্ক গয়না ওরিয়েন্ট জুয়েলার্স। সোনা যা সর্বক্ষণে। ফেসবুকে লন্ডনে বছরে প্রায় 2 কোটি টাকা বেতনের চাকরির অফার, একইভাবে গুগলে 1,40,00,000 টাকার চাকরির অফার। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার পেয়েছেন রামপুরহাট শহরের মধ্যবিত্ত পরিবারের ছেলে বিশাখ মণ্ডল। সম্প্রতি ইমেল মারফত এই অফার আসে মেধাবী এই ছাত্রের কাছে। সন্তানের এই সাফল্যে খুশির হাওয়া মণ্ডল পরিবারে। বিশাখের মা পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী, বাবা চাষাবাদ করেন। মাত্র 22 বছর বয়সে ছেলের এমন সাফল্যে স্বাভাবিকভাবেই গর্বিত তারা। আগামী সেপ্টেম্বরেই বিশাখ উড়ে যাবেন লন্ডনে। ছেলের এই সাফল্যের জন্য মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন শিবানী দেবী। তিনি বলেন, ছেলে বিবেকানন্দ স্কলারশিপের টাকা না পেলে কলকাতায় মেসে রেখে পড়াতে পারতাম না। মুর্শিদাবাদের নবগ্রাম থানার সুখী গ্রামে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা বিশাখের। 2001 সালে ছেলেকে নিয়ে রামপুরহাটের চালধোয়ানি পাড়ায় ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন মণ্ডল দম্পতি। পরে রামপুরহাট শহরের থানাপাড়ায় ছোট্ট একটি ফ্ল্যাট কেনেন। তবে ছোটবেলায় ছেলের ভিত গড়া মায়ের হাতেই। ওপরের দিকে নজর করে লক্ষ্য স্থির করা এবং আত্মসম্মান বোধ জাগিয়ে তুলেছিলেন মা শিবানী মণ্ডল। তবে ছেলে যে 2 কোটি টাকার চাকরি পাবে তা কল্পনা করেননি শিবানী দেবী। একেবারে সাদামাটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান বিশাখ। মা অঙ্গনওয়াড়ি কর্মী, বাবা বীরেন মণ্ডল পেশায় চাষি। এলাকার কৃতি সন্তান হিসেবেই পরিচিত বিশাখ। রামপুরহাটের প্রণব শিক্ষানিকেতন প্রাইমারি স্কুলে ছেলেকে ভর্তি করেন মণ্ডল দম্পতি। পরে রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ে। উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে দ্বাদশ হয়েছিল বিশাখ। 2018 সালে যাদবপুর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স বিভাগে ভর্তি হন তিনি। তারপর চতুর্থ বর্ষের পরীক্ষা শেষে ফেসবুক গুগলের সঙ্গে যোগাযোগ শুরু করেন। তবে গণ্ডি পেরানো খুব একটা সহজ ছিল না। যাদবপুরে পড়াশোনা চলাকালীন 4টি কোম্পানিতে ইন্টার্নশিপ করছেন। এপ্রিল থেকে একের পর এক অনলাইন ইন্টারভিউ, সমস্ত পরীক্ষা পেরিয়ে অবশেষে ফেসবুক গুগল দুটিতেই মনোনীত হন বিশাখ। তার সাফল্যে একদিকে যেমন খুশি পরিবার, অন্যদিকে এলাকাবাসীরাও। শিবানী দেবী বলেন, মঙ্গলবার রাত 12টা নাগাদ ফেসবুক লন্ডন থেকে ছেলের কাছে মেল আসে। তখন আমি ঘুমোচ্ছিলাম, ছেলে আমাকে ঘুম থেকে তুলে সুখবর দেয়। ছেলেকেও খুবই উচ্ছ্বসিত লাগছিল। ভোরতে এসে বর্ধমানে ছোটো মামার বাড়িতে খবর দিয়ে বিকেলে কলকাতায় ফিরে আসে। তিনি বলেন, ছেলে প্রতিষ্ঠিত হবে এটা জানতাম, কিন্তু এত ভালো, এত বড় চাকরি পাবে ভাবিনি। খুবই সাদামাটাভাবে বড় হয়েছে। প্রতিদিন ভোর 4টে পর্যন্ত কম্পিউটার ল্যাপটপ ঘাটত সে। ছোট থেকে নিজস্ব চেতনাবোধ ভীষণ ছিল, সেটা দিয়েই নিজের তাগিদেই আজ এই জায়গায় পৌঁছেছে সে। বিশাখ গান ও ছবি আঁকাতেও সমান পারদর্শী।
এদিন রামপুরহাটের বাড়িতে আত্মীয় স্বজনদের ভিড় জমে, চলে একের পর এক মিষ্টি মুখ। যাদবপুরের মেসে থেকে পড়াশোনা বিশাখের, মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, জুনের প্রথম সপ্তাহে গুগল থেকে বছরে 1,40,00,000 টাকার ও গত মঙ্গলবার মধ্যরাতে ফেসবুক লন্ডন থেকে বছরে 1,83,00,000 টাকার চাকরির অফার আসে। তবে সেপ্টেম্বরে ফেসবুক লন্ডনে জয়েন করার ইচ্ছে রয়েছে। তিনি বলেন, মা ও দিদিমা আমাকে ছোট থেকেই অনুপ্রেরণা জুগিয়েছেন। মা ছোট থেকেই বলতেন, বড় চাকরি অনেকেই করতেন, তোমাকে বড় মাপের মানুষ হতে হবে। মায়ের সেই কথাটাই আমাকে স্ট্রাইক করে যায়। আজ মা যেমন খুশি হয়েছেন, দিদিমা বেঁচে থাকলে একইভাবে তিনিও খুশি হতেন। এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, বিশাখের পরিবার, বিশেষ করে তার মা যেভাবে সংগ্রাম করে তাকে গড়ে তুলেছেন, তা গৌরবের বিষয়। বিশাখ তার কৃতিত্বের পরিচয় দিয়ে রামপুরহাট তথা রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন। বীরভূম থেকে দিব্যেন্দু গোস্বামীর রিপোর্ট, বর্তমানের কথা। বিষ্ণু মণ্ডল, আপনি কি হচ্ছেন? আমি ছোট মামা। জাম, আপনি বিভিন্ন ভাবে ভাগ্নেকে সাপোর্ট করেছেন এটা শোনা যাচ্ছে, তো কতখানি ভালো লাগছে আজকে ভাগ্নে? দারুণ দারুণ লাগছে, মানে চোখ দিয়ে জল চলে আসছে। সেটাকে আমি ছোট থেকেই বুঝেছিলাম যে একটা লম্বা রেসের ঘোড়া এবং খুব ব্রিলিয়ান্ট ছিল। আমি ওকে বলেছিলাম, ইউ ক্যান ডু হ্যাভ সামথিং এলস, তুমি পারবে, তোমার মধ্যে অ্যাবিলিটি আছে। তো সবসময় আমি ওর পাশে থাকতাম, ওকে মোটিভেট করতাম, ইন্সপায়ার করতাম, যাতে করে কোনোভাবে যেন ও বিচ্যুত না হয়ে যায়, কোনোভাবে যেন ও ডিমোটিভেটেড না হয়ে যায়। হ্যাঁ, পাশাপাশি পাশে থেকে সবসময় তো ওকে সাহায্য করেছি, সবসময় তো ওকে ইন্সপায়ার করেছি। আপনাদের যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন, একটাই কেবল দুঃখের কথা, আমার মা থাকলে আজকে খুব খুশি হতো। উনি খুবভাবে মা, হ্যাঁ, দিদুনের আশীর্বাদটা ওনার পক্ষে ছিল এবং খুব ভালোবাসতো রিককে, রিক বলতো। আমার মা থাকলে আজকে 100 ভাগ হয়ে যেত। মাকে মিস করছি এই মুহূর্তে, ও মিস করছে দিদুকে। বাকি তো তো পরীক্ষার সময় তো আপনি আসতেন এসে? হ্যাঁ, সবসময় দুর্গাপুরে ফিরছি যখন কোচিং নিত, তখন গিয়ে ওখানে ব্যবস্থা করে দেওয়া, ওর পড়াশোনার ব্যাপারে সবসময় মার সঙ্গে সঙ্গে দেখে, যেটা গাইড করার মতো আর কি, ইন্সপায়ার করা সবসময় করে গেছি। যেটা যেখানে অসুবিধা হয়েছে, ফাইন্যান্সিয়ালি হোক বা যে কোনো ব্যাপারই হোক, আমি সবসময় থেকেছি, পাশে থেকেছি, যে তোমাকে মানুষ হতেই হবে, ভালো হতে হবে, লেখাপড়া শেখো। এত বড় সাফল্য আশা করেছিলেন? চোখে জল আসছে, মানে আই ক্যান্ট বিলিভ ইট, এত বড় সাফল্যটা মামা আনতে পারবে, বাট নিয়ে এসছে। এটা আমাদের গর্বের, বাঙালি হিসেবে গর্ব হচ্ছে, গোটা দেশের গর্ব। কারেক্ট, আজকে তাকে নিয়ে তিনটে কোম্পানি ভাবছে। হ্যাঁ, তিনটে কোম্পানি ভাবছে, তিনটে বিদেশি কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি, তারা আজকে অফার নিয়ে নেগোসিয়েশন করছে। এটা আমাদের কাছে বাঙালি হিসেবে বিশাল, বা দেশের পক্ষে, হ্যাঁ স্যার, ভারতবাসী, ভারতবাসী হিসেবে আমি গর্বিত আমরা, নিঃসন্দেহে। সেটা আমাদের বিশেষ সম্মানটা বিশাখ এনে দিয়েছে। খুব ছোট্ট থেকে বিশাখ প্রথম মা বাবাকে ছেড়ে আমার কাছে থাকে, খুব ছোট্টবেলা থেকে। মানে আমি যদি বলতাম 2 2 5, তো 2 2 5ই বলতো, আমার সবাই ছোটো মামা চালা বলতো ওকে। তো সেরকমই আমাকে, মানে আমাকে মানতো সেরকম, সেই অর্থেই আর কি আমার সঙ্গে ওর মেলামেশা। মানে আমি যেটা শিখিয়ে দিতাম সেটাই কিন্তু বলতো, একদম টিয়া পাখির মতো বলতো। নতুন প্রজন্মকে কি বলবেন? যে ওয়ার্ক হার্ড উইথ এ ডেডিকেশন, মানে লট অফ হার্ড ওয়ার্ক ইজ রিকোয়ার্ড। নতুন প্রজন্মকে একটা কথাই বলবো, যে মোবাইল ছেড়ে, মানে মোবাইলের যে হাতছানি সেটা ছেড়ে পড়াশোনাতে মন দেওয়া এবং সেটাকে লক্ষ্যে স্থির করে মন দেওয়া এবং প্রচুর পরিশ্রম করা। খুবই ভালো লাগছে, দারুণ আনন্দ লাগছে। একসময় তো গান ছেড়ে এসেছিলেন, যে এখানে ছেলের ভবিষ্যৎ নিয়ে, আজকে সেই ভবিষ্যৎ সফল হয়েছে, কি বলবেন? এখানে আমি গ্রাম ছেলে মানুষ করতে মেনলি আসিনি, পারিবারিক একটা অশান্তির জন্যই আমি এসেছিলাম। কিন্তু ছেলে, তার মধ্যে ছেলেকে আমি বুঝতে পেরেছিলাম যে ও বড় হবে, ফল বিশাখ এনে দিয়েছে। এতদিন ধরে যে কষ্টটা আমি করেছি, বিশাখ আমার সেটাই মুকুজ্জ্বল, আমার বাপের বাড়ির সবার মুকুজ্জ্বল, শ্বশুর বাড়িরও মুকুজ্জ্বল বিশাখ করেছে। পড়া বাদ দিয়ে আর কি ভালোবাসে?
গান শুনতে, ছবি আঁকতে, গল্পের বই পড়তেও খুব ভালোবাসত। ওর কোনো টাইমের ঠিক ছিল না, পড়তো যখন তখন খুবই পড়তো, মানে হাদি পরিশ্রমী এক কথায়, আর একটুখানি বেরিয়ে নিত। আর মানে ওর কি কি অ্যাওয়ার্ড বা পুরস্কার পেয়েছে? ও গানের থেকে পেয়েছে, তারপরে যখন উচ্চ মাধ্যমিকের দ্বাদশ হয় তখন পেয়েছে, বোলপুর থেকেও পেয়েছে, হ্যাঁ, তারপর অনেক জায়গা থেকে প্রাইজ পেয়েছে, এলআইসি থেকে পেয়েছে, তারপরে ছবি আঁকাতে পেয়েছে। ও ছোট থেকেই এইসব নিয়েই বেশি থাকতো আর কি। স্কুলের শিক্ষকরা কীভাবে সাপোর্ট করেছিল? স্কুলের শিক্ষকরা তখন প্রথম চান্সে চিনতে পারিনি যে বিশাখের মধ্যে একটা ভেতরে আলো আছে, এই জন্য বিশাখকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। পরে কিন্তু পরে যেটা এখন সাকসেস পেয়ে এখন সবার মধ্যেই হয়েছে। জামাই মানে এরা আশাবাদী ছিল যে বিশাখ কিছু করবে। হ্যাঁ হ্যাঁ, যাদবপুরের অনেক সহযোগিতা, অনেক কিছু, ওখানে চান্স পাওয়াটাই বড় কথা। চান্স যখন পেয়ে গিয়েছিল তখন আমি ভেবেছিলাম এ একটা জায়গায় যাবে। নতুন প্রজন্মকে কি বলবেন এবং বাবা মাদের জন্য কি বার্তা দিবেন যে কিভাবে একটা ছেলে? আমি এইটাই বলতে চাইবো যে ছেলে অনেক অন্যায় করবে, অনেক কিছু মানে নেগেটিভকে অ্যাকসেপ্ট করতে চাইবে, বাবা মারা সেইটাকে থেকে যেন অ্যাভয়েড করে, এটাই আমি বলবো, সেটা যেন বাবা মারা সাপোর্ট না করে। প্রথম চান্সে কষ্ট হবে ছেলের ব্যাপারে, কিন্তু সেটাই তো কঠোর হতে হবে। মার আশীর্বাদ মা বারবার বলে গিয়েছিল। ঠাকুমার হাত খুব বড় ওর দিদুন, দিদুর হাত, হ্যাঁ দিদুনের অবশ্যই, দিদুন সব সময় মানে বিশাখ যে বড় হবে, বিশাখ যে বিশাল জায়গায় যাবে, দিদুন দেখতে পেত, দিদুনের একটা বিশাল আশীর্বাদ ছিল মাথার উপরে যখন নার্সিংহোমে ভর্তি ছিল, তখন বলতো তুমি বিশাল জায়গায় যাবে। দিদুন সবটা জানতেও পেরেছিল, বা না থাকার একটা বিশাল কষ্ট যে দিদুন দেখে গেল না, কিন্তু আমি মনে করি দিদুন দেখে গিয়েছে ভবিষ্যৎ জিনিস যেটা বলে গিয়েছে, কারণ দিদুন বারবার আমাকে বলেছিল বা ওকে বলেছিল তুমি রাজা হবে আর তুমি রাজার মা হবে। উনি থাকলে পরে আজকে বিশাল বিশাল আনন্দ, মানে 100% সবসময় তো পাওয়া যায় না, এইটাই আমার অপূর্ণতা আর কি। আমার মাকে দেখাতে পারলে, আমি মাকে কিছু দিতে পারলাম, এটাই আমার মনে হতো। জামাই যেন খাঁটি সোনা, এবারে জামাই বরণ হোক তবে ওরিয়েন জুয়েলার্স এর স্বর্ণালী ষষ্ঠী অফারের সাথে 10 গ্রাম সোনা এবং হীরের গয়নায় 1500 টাকা ছাড়, সঙ্গে আরো 5% ছাড় হীরের মূল্যের ওপর, সাথে প্রত্যেক কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। অফারটি চলবে 3রা জুন থেকে 12ই জুন 2022 পর্যন্ত। উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস, চিরদিনের নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়, বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান, প্রদীপ সোপ ফ্যাক্টরি হসপিটাল পাড়া।
কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স। আমাদের শোরুমে পেয়ে যাবেন ঘরকে সাজিয়ে তুলতে বিভিন্ন ধরনের ফার্নিচার একেবারে সুলভ মূল্যে। আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বুক ক্যাবিনেট, আলনা সহ আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন ফার্নিচারের সম্ভার। এছাড়াও একই ছাদের নিচে পেয়ে যাবেন ইলেকট্রনিকের বিভিন্ন সামগ্রী, যেমন এলইডি টিভি, এসি, ফ্রিজ, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন। এর পাশাপাশি আমাদের শোরুমে পেয়ে যাবেন প্লাস্টিকের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী একেবারে সুলভ মূল্যে। এখানেই শেষ নয়, বিশেষ কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় অফার। তবে আর দেরি কিসের, যে কোনো প্রয়োজনীয় সামগ্রী স্বল্প মূল্যে নিজের করে নিয়ে যেতে আজই চলে আসুন আমাদের শোরুম কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে। আমাদের ঠিকানা মহেন্দ্রগঞ্জ, রাজীব গান্ধী পৌরভবন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের যোগাযোগ নম্বর 9932313260 অথবা 7908746906। ভারতীয় জনতা